हेलो फ्रेंड, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आज के दीदी बाड़ी सेकेंड डे, देखने मन कपड़ काटछे। कालो हो जाबे, कालो हो गेलो तो की हबे, हाथ तो काट खाबो এখন না। আর সে তো ডিম ভিজে করে খেয়ে নিলাম, আমার তো মেলা খেতে হবে এখন না। এখন নান তো নান তো আসো আসো হ্যাঁ, আর আলুয়া দাদু ওখানে ঢেলে দিও। আলুয়া चलो चलो आसो आसो এখন কে বাজবে? কয়দা তো বাজতে পারে না, তার মানে ও খাবে, বুঝতে পারছিস? মাংস রেডি, রান্না হয়ে গেছে। এখন আমি ভাত খাচ্ছি, জেঠিমা রান্না করছে বাইরে, দিদি এখন গোছাচ্ছে। এখন দুপুরে খেতে বসেছি। গুছানো হয়ে রেডি, তুমি আসলে আমি পরে খাই শুনতে পারি না। সবাই এখানে মুড়ি মাখা খাবো সিঙ্গারা দিয়ে, উপরে টিভি চলছে। এটা আমাদের সন্ধ্যার খাবার হচ্ছে, এখন 7টা বাজে। কাগজটা ঝুলিয়ে দে না, দিদি এবার চা করতে যাচ্ছে। এখন আমরা কালকের গিফটগুলো দেখব, যেটা জন্মদিনে আমাদের এটা মৌসুমি পেয়েছিল। এই যে একটা পেন্সিল বক্স, বাটি, টিফিন বক্স, এটা আমার কুচকুচের গিফট, জামা, ড্রেস, কি ছোট্ট একটা ফ্রক পেস, কি সুন্দর মৌসুমি, এটা আমাদের দেবে, আমরা পরবো, পরে ঘুরে ঘুরে এসে তোমাকে দিয়ে দেবো। এই দেখো, সেটা টিফিন কারি হবে। রুটি থাকলে ভালো না, বলছে কিছুই নেই এর মধ্যে, মিডি মানে
তো পড়ে দেখ না জামাটা কি কেমন লাগে এটা আমরা দিয়েছিলাম না বাইরে গেছে ব্যাগটা আমাকে দিয়ে দিবি কোন ব্যাগটা কোন জামাটা আর ব্যাগটা দিয়ে দিবি আর এই দিন বক্স নিয়ে দেখো এটা আনবক্সিং হবে ব্যাগ দিয়েছে ব্যাগ বের করছে ব্যাগ এটা দেখো ভালো করে দেখছে কিরকম কিরকম করছিলি কিরকম করছিলি দেখো থালা টিফিন কৌটো আর এটা হলো মানে কি জানো টিফিন টিফিন কৌটো প্যাকিংগুলো খোলতো খুলে ফেলে এক সাইডে রাখ দাঁড়া মিষ্টি মা খুলছে টিফিন কৌটো স্কুলে খাবার নিয়ে যাওয়ার জন্য সব খুলে প্যাকিংগুলো এক সাইডে রাখ রাখো এটা কি জানি না এটা একটা জামা কুকুর জামা একটা থালা থালা বাটি গ্লাস এই যে গ্লাস জল খাবো বাটিতে এটা আমার দিদির বিয়ের অ্যালবাম সামনে এটা জামাইবাবু খাবে।